সিমুলেটর বাংলাদেশের নতুন আপডেটে পরিবর্তন আনা হয়েছে মেনু বারে এবং ওপেনিং থাম্বনেইলে। বন্ধুরা, অসাধারণ কিছু পরিবর্তন এবং অসাধারণ কিছু ফিচার, এবং আমরা আগে যেভাবে গেমটা খেলতাম সেভাবে কিন্তু আর খেলতে পারবো না। কিছু পরিবর্তন আছে, সেগুলো চেঞ্জ করা হয়েছে। তো আজকে এই ভিডিওতে আমি এগুলোই দেখাবো। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের ভিডিও। তো প্রথমেই আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওপেনিং থাম্বনেইল। বন্ধুরা, ওপেনিং থাম্বনেইল যখন তোমরা ওপেন করবে, এখানে দেখো কিছু গাড়ি কিন্তু একেবারে একটার পর আসতে চলেছে। মানে কি কি গাড়ি রয়েছে সেগুলো কিন্তু আসতে চলেছে। এখানে কিন্তু একটা নতুন গাড়িকে আমরা দেখতে পাচ্ছি, এই গাড়ি কিন্তু আমরা আগে পাইনি, হয়তো এই গাড়িটা নতুন আমরা পেতে যাচ্ছি। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো কিছু কথা বলে নিই, সেটা হলো যে এখানে কিন্তু তোমরা স্পিন করে উইন হলেই ডেইলি রিওয়ার্ড পেতে যাবে, এরকম একটা ফিচার এখানে দেওয়া হয়েছে। ইভেন্ট আপকামিং লেখা আছে, এরকম একটা ফিচার দেওয়া আছে। সিজন পাস রয়েছে এবং 30% অল অফারের দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু এইভাবে ছিল না গততে, এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু ফিচারের পরিবর্তন করা হয়েছে। যেমন স্টোরের একটা পরিবর্তন আনা হয়েছে, গ্যারেজের একটা পরিবর্তন আনা হয়েছে, আর এটা কিন্তু একেবারে ফার্স্টে যে থাম্বনেইল। এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটি হলো যে এখন আমরা যে গ্যারেজটি দেখতে পাচ্ছি, এই গ্যারেজটি ঠিক আমাদের দেশের বাস স্ট্যান্ডে যেই রকম করে গাড়িগুলোকে রাখা হয় ঠিক সেইভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে। তার মানে ফুল বাংলাদেশি ফিলিংস আমরা পেয়ে যাব এই গেমটিতে। তো বন্ধুরা, নেক্সট কিন্তু তোমাদের জন্য আরও বড় একটি ধামাকা রয়েছে এই গ্যারেজের ওপর। তো আমরা যদি একটু গ্যারেজে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে কিন্তু এই পজিশনে চলে আসব, এবং এখানে কিন্তু অনেকগুলো পরিবর্তন করা হয়েছে যা আগে ছিল না। এখানে আমরা শুধু বাসকেই পরিবর্তন করতে পারতাম এবং কাস্টম স্কিন লাগাইতে পারতাম, কিন্তু এখানে কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ বাসকে পরিবর্তন করতে পারবো আমরা। এখানে পেইন্ট যেটি দেওয়া আছে, মানে আমরা পেইন্টটা এখানে করতে পারবো, মানে গাড়ির রং পরিবর্তন করতে পারবো। স্টিয়ারিং এখানে দেওয়া হয়েছে, স্টিয়ারিংটাকেও আমরা পরিবর্তন করতে পারবো। তবে বন্ধুরা, আরেকটি কথা বলে নাকি, ওয়ার্ল্ডের যতগুলো গেম রয়েছে সেই গেমগুলোতে যেভাবে স্টিয়ারিং চেঞ্জ করা যায়, সেই রকম ফিচার হয়তো আসতে চলেছে নতুন আপডেটে। এখানে কিন্তু তোমরা ওয়েল চেঞ্জ করতে পারবে, তার মানে গাড়ির যে ওই যে রিংটা থাকে, এই রিংটাকে তোমরা চেঞ্জ করতে পারবে। ওয়েলের জায়গাটা তোমরা বড় করতে পারবে, হয়তো যারা অনেকে বলছে যে দূরে আমরা যেতে পারি না নর্মাল একটা গাড়ি নিয়ে, তাদের জন্য কিন্তু ফুয়েল বেশি করে নেওয়ার একটা অপশন এখানে রয়ে গেল। এর সঙ্গে সঙ্গে তোমরা হর্নগুলোকে পরিবর্তন করতে পারবে, এবং সামনে যে লাইট রয়েছে লাইটগুলোকে পরিবর্তন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা চামড়া বলা হয়েছে, আর চামড়া বলতে এখানে স্কিন আমরা সবাই জানি, এখানে স্কিনকে চেঞ্জ করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে সামনে যে বাম্পার, এই বাম্পার কিন্তু লাগানো এবং চেঞ্জ করতে পারবে। তো সব মিলিয়ে এখানে কিন্তু অনেক বড় একটা ধামাকা চলে এসেছে নতুন করে এই আপডেটে। তো এখানে আরেকটি বিষয়, সেটি হলো যে তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা টাকা দিয়ে হয়তো কিনতে হবে, এগুলো ফ্রিতে পাওয়া না। ওয়ার্ল্ডের যে গেমগুলো রয়েছে সেই গেমগুলোতে কিছু কিছু ফিচার আমরা এমনিতে চেঞ্জ করতে পারি, আর কিছু কিছু ফিচার কিন্তু টাকা দিয়ে চেঞ্জ করতে হয়। তো আমরা যখন এটি পাবো নর্মালি, আমরা যখন চামড়া মানে স্কিনটাকে চেঞ্জ করি, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের সামনে ফ্রিতেই চামড়া চেঞ্জ করতে পারতাম, কিন্তু একটা অ্যাড চলে আসতো। তাহলে এখানে কি টাকা দিয়ে পরিবর্তন করতে হবে না অ্যাড আসতে পারে, সেটা এখন দেখার বিষয়। তো বন্ধুরা, সব মিলিয়ে মনে হচ্ছে আমার কাছে যে কিছু কিছু জিনিস হয়তো আমাদেরকে একটু একটু দিয়ে দেওয়া হবে, কিন্তু ফাইনালি কিন্তু আমাদেরকে টাকা দিয়ে চেঞ্জ করে নিতে হতে পারে। তো আমরা ব্যাক দিয়ে চলে এলাম এই ফিচারে, ফিচার থেকে ড্রাইভে ক্লিক করে দিলাম। ড্রাইভে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটি ফিচার, একটি হলো ফ্রি রোম, ক্যারিয়ার, মাল্টিপ্লেয়ার। তো একটি বিষয় তোমরা কি লক্ষ্য করেছো, ফ্রি রোমে কিন্তু আগে আনলক করা ছিল, এখন কিন্তু ক্যারিয়ারেও আনলক করা হয়েছে। তাহলে কি আমরা ক্যারিয়ারটাও খেলতে পারবো? ক্যারিয়ার মোডটা আসলে কি হয়, ফ্রি রোমে কিন্তু আমরা অনেকগুলো জায়গায় ঘুরতে পারি, আর ক্যারিয়ার মোডে কিন্তু আমরা টাকা আর্ন করতে পারি। আর এখানে মাল্টিপ্লেয়ার দেখতে পাচ্ছ, মাল্টিপ্লেয়ার কি আমরা খেলতে পারবো? যেহেতু এটি আনলক করা হয়নি, তাহলে হয়তো এটি আমরা কিন্তু এখনো খেলতে পারবো না, হয়তো আরো কয়েকটি আপডেট পর এটি খেলতে পারবো। তো সব মিলিয়ে যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে আমার কাছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিবে। তো এখানে তোমাদেরকে আরেকটি বিষয় দেখায়, সেটা হলো মেইন মেনু বার। আমরা যখন এখানে এই যে কোনো একটা মোড সিলেক্ট করে দেবো, সিলেক্ট করার পর কিন্তু মেইন মেনুতে চলে যাব। তো মেইন মেনুতে যাওয়ার পর এখানে আমরা কিন্তু আগে ম্যাপের ভিতরে সিলেক্ট করতাম, এখন কিন্তু আমরা পারবো না। তো এখানে তোমাদের কাছে আরেকটি বিষয় জানিয়ে রেখি, সেটি হলো যে তোমরা এখানে দেখতে পারছো কোনো ম্যাপে কিন্তু ডাউনলোড করা নেই, এখানে ডাউনলোড করে নিতে হবে। ফার্স্টে ঢাকা থেকে ঢাকা যেটি দেখতে পাচ্ছ, মানে স্টার টার্মিনাল, ইন টার্মিনাল, এখানে কিন্তু তোমাদেরকে ঢাকাটা ডাউনলোড করে নিতে হবে, এবং এখান থেকে ঢাকাটাও এখানে ডাউনলোড করে নিতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছ এটা যদি নিতে চাও, ম্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তবে উপরে যেটি দেখতে পারছো, এটি নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আনলক করা আছে, আর আনলক করা থাকা মানে সেখানে কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, টাকা দিয়ে কিনে নিতে হয় অবশ্যই কয়েন দিয়ে। আর এখানে ডান পাশে কয়েকটি অপশন রয়েছে, ডে নাইট মোড,
এবং রেইনি মোড অটো মোড, তার মানে ডেটে ক্লিক করলে ডে মোড থাকবে, নাইটে ক্লিক করলে নাইট মোড থাকবে এবং রেইনিতে ক্লিক করলে আমরা বৃষ্টির মোডটা পেয়ে যাব। এবং অটোতে যদি দিয়ে দিই তাহলে কিন্তু সবকিছু অটোমেটিক হয়ে যাবে, মানে ডে নাইট এবং রেইনি অটোমেটিক হতে থাকবে। তো সব মিলিয়ে কিন্তু এই ফিচারটা অনেকটা সুন্দর লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে, এখানে আর কিছু নেই, জাস্ট এদিকে একটু সিলেক্ট করে দিবে, দেওয়ার পর স্টার্টে ক্লিক করলে কিন্তু আমরা গেমটাকে খেলতে পাবো। তো বন্ধুরা আশা করি তোমাদেরকে বোঝাইতে পেরেছি যে নতুন মেনু বারে কী কী থাকছে এবং আমরা কীভাবে খেলবো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখাবো নেক্সট ভিডিওতে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।